হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আছি আমি গ্রাউন্ডে, আমি প্র্যাকটিসে এসেছিলাম, আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা হচ্ছে তুমি খেলার শেষে যে প্র্যাকটিসটা করবে, কিভাবে সিক্স প্যাক বানাবে, পাওয়ার বাড়াবে পেটের। পেটের পাওয়ারটা খুবই জরুরি কিন্তু খেলার জন্য, ভালো খেলতে হলে পেটের পাওয়ারটা খুবই দরকার। বেলি পাওয়ার বাড়ানোর জন্য, সিক্স প্যাক বাড়ানোর জন্য যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি তোমাদেরকে দেখাবো, চার পাঁচটা প্র্যাকটিস। তো ফ্রেন্ড, যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সিক্স প্যাক বাড়ানোর জন্য এবং বেলি পাওয়ারের জন্য, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে পুরো। এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। নাম্বার ওয়ান, দুটো পা এয়ারে হোল্ড করে রাখবে, ঠিক গ্রাউন্ড থেকে দু আঙুল উপরে পা দুটো থাকবে, ঠিক যেভাবে ফ্রেন্ড আমি করছি তুমি দেখতেই পাচ্ছ। এবং ফ্রেন্ড 10 সেকেন্ড হোল্ড করে প্রতি ক্ষেত্রে এয়ারে হোল্ড করে পা দুটো ধরে রাখবে। নাম্বার টু, পা দুটো হোল্ড করার পর এবার দুটো পাকে ক্রস করবে ফ্রেন্ড। এইভাবে তুমি 25 টাইমস পা দুটো ক্রস করবে এবং 25 টাইম ক্রস করার পর আবার আগের মতো 10 সেকেন্ড পা দুটো হোল্ড করে ধরে রাখবে। আরেকটা কথা ফ্রেন্ড, এই প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ চলবে, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ গ্রাউন্ডে পা নামাতে পারবে না। নাম্বার থ্রি, 10 সেকেন্ড হোল্ড করার পর পা দুটোকে এবার আউটসাইড ইনসাইড করবে, ঠিক যেভাবে ফ্রেন্ড আমি করছি তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। পা দুটোকে আউটসাইড ইনসাইড এইভাবে ফ্রেন্ড 25 টাইমস করবে। আরেকটা কথা ফ্রেন্ড, এইভাবে যখন করবে তখন কিন্তু তোমার প্রচুর কষ্ট হবে, কিন্তু তাও তুমি জোর করে এটা করার চেষ্টা করবে। নাম্বার ফোর, সিঙ্গেল লেগ টানা ফ্রেন্ড, তুমি দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসটা আমি করছি, পা দুটো এয়ার রেখে সিঙ্গেল লেগ নিজের দিকে টানছি ফ্রেন্ড। এইভাবে 25 টাইমস করবে। আর একটা কথা ফ্রেন্ড, যদি দেখো খুব কষ্ট হচ্ছে তাহলে তুমি রেস্ট নিয়ে নিয়ে এই প্র্যাকটিসটা করবে। ওয়ান লেগ হয়ে গেলে এবার বোথ লেগ নিজের বুকের দিকে টানবে, এইভাবে ফ্রেন্ড 25 সেকেন্ড তুমি করবে, ঠিক যেভাবে আমি করছি ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ। এয়ারে পা দুটো রেখে নিজের বুকের দিকে পা দুটো টানছি এবং তারপর আবার আগের মতো 10 সেকেন্ড হোল্ড করে পা দুটো ধরে রাখবে। বোথ লেগ বুকে টানার পর এবার পায়ের টো টাচ করবে ফ্রেন্ড, তুমি দেখতেই পাচ্ছ আমি পা তুলছি এবং হাত তুলছি এবং বুটের টো টাচ করছি ফ্রেন্ড। এইভাবে ফ্রেন্ড 25 টাইমস তুমি এটা করবে ফ্রেন্ড। এটা কিন্তু একটু টাফ আছে, করার সময় তোমার একটু কষ্ট হবে, কিন্তু ফ্রেন্ড তুমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করলে দেখবে তুমি এটাও ইজি পেরে যাচ্ছ। নাম্বার সেভেন, আপ ডাউনে পায়ে টো টাচ করা হয়ে গেলে এবার পাটা আপ করে রেখে শুধু পায়ের টো টাচ করো ফ্রেন্ড। দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি, আমার দুটো পা এয়ারে রয়েছে উপরের দিকে এবং আমি পায়ে টো টাচ করছি। তো ফ্রেন্ড তুমি এইভাবে 25 টাইমস করবে, এটা ফ্রেন্ড তুমি 3 সেট করবে ফ্রেন্ড। এই প্র্যাকটিসগুলো যখন তুমি করবে দেখবে তোমার পেটের পাওয়ার বাড়ছে এবং সিক্স প্যাক খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। নাম্বার 8, এয়ারে পায়ে টো টাচ করা হয়ে গেলে এবার পা দুটোকে হাফ ভেঙে পায়ের গোয়ালি টাচ করবে। তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি, আমার পা দুটো হাফ ভাঙা রয়েছে এবং আমি আপ ডাউন করে পায়ের গোয়ালিটা ধরার চেষ্টা করছি ফ্রেন্ড। এইভাবে তুমি 25 টাইমস করবে এবং 3 সেট এটা করবে। নাম্বার 9, নিটাস। তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমি আপ ডাউন করছি এবং পায়ের নিটাস করছি। তো ফ্রেন্ড এইভাবে তুমি 25 টাইমস করবে, 3 থেকে 4 সেট এটা করবে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, বেলি পাওয়ার এবং সিক্স প্যাক বানানোর জন্য কতগুলো প্র্যাকটিসের ভিডিও। তো ফ্রেন্ড, খেলার শেষে অবশ্যই তুমি এই প্র্যাকটিসটা করবে, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার বডি ফিটনেস এবং বডির পাওয়ার আগে থেকে অনেক ইম্প্রুভ করবে।